আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাচ্ছি যে আজকের ক্লাসটি নেওয়ার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আজকে আমরা যৌথ মূলধনী কোম্পানির সম্ভবত চতুর্থ অথবা পঞ্চম ক্লাস আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। এই ক্লাসে আমরা বেশ নতুনত্ব তথ্য আমরা দেখতেও পারবো এবং শিখতেও পারবো। যৌথ মূলধনী কোম্পানি 1994 সালের কোম্পানি আইন দ্বারা পরিচালিত, আমরা সেই কোম্পানি আইনের আলোকে আজকে আমরা এই চতুর্থ হোক আর পঞ্চম হোক যে ক্লাসটি নাম্বার আর মনে নেই, এই ক্লাসটি আমরা সুসম্পন্ন করব। আমাদের এই যৌথ মূলধনী কোম্পানি আইনের যে বিধিবিধানগুলো আছে সেই বিধিবিধান অনুসরণ করেই আমাদেরকে কি করতে হবে, এই অঙ্কটি সমাধান করতে হবে। আমরা পূর্ববর্তী ক্লাসের 3 থেকে 4টি ক্লাস করেছি, আজকেও আমরা এর মধ্যে শেয়ার অধিহারের অঙ্ক সেটিং করেছি, প্লাস এর মধ্যে একটি নতুন সম্পত্তিও ক্রয় করেছে শেয়ারের বিনিময়ে, আবার বিনামূল্যে কিছু ভোক্তাদের মধ্যে শেয়ার বিতরণও করেছে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং সমস্যার সমাধান করা হবে। তোমরা ক্লাসে মনোযোগী হও এবং দেখো, ক্লাসটি দেখলে তোমাদের ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ। শহীদ জিয়া রহমান ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ হারুন রশিদ তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা শেয়ার অধিহার এবং নতুন কোন সম্পদ ক্রয় করলে আবার ভোক্তাদের মধ্যে যদি শেয়ার বিতরণ করে, আমরা এ জীবনে শিখে আসছি শুনে আসছি ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করে থাকে, সেক্ষেত্রে আমরা বিজ্ঞাপন খরচ হিসাবকে ডেবিট করেছি। কিন্তু আজকে আমরা জানব কোম্পানির শেয়ার যদি ভোক্তাদের মধ্যে বিতরণ করে তাহলে এর প্রক্রিয়াটা কি, এর বিনিময়ে কি সৃষ্টি হয়। আজকের পাঠ শিরোনাম যৌথ মূলধনী কোম্পানির মূলধন বিস্তারিত আলোচনা এবং সমস্যা তার সমাধান। বিস্তারিত আলোচনা প্রতি ক্লাসেই করা সম্ভব না, বিস্তারিত আলোচনা প্রথম 2-3 ক্লাসে হয়ে গেছে, আমরা এখন সংক্ষিপ্ত আলোচনা করব, মূলত চলে যাব সমস্যা এবং তার সমাধানের দিকে। শিখন ফল হিসেবে এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা শিখতে পারবে কি, যৌথ মূলধনী কোম্পানির জাবেদা খতিয়ান ও আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে পারবে, এটা তো তোমাদের শিখন ফল। এবার আমরা নিচের ছবিগুলো দেখব এবং চিন্তা ভাবনা করব। জয়েন্ট স্টক কোম্পানি, একটা কোম্পানি কে সরকার কাছ থেকে অনুমতি নিতে হলে তাকে সরকারের কাছে অনুমতি পাওয়ার জন্য আবেদন জমা দিতে হয়, সেই আবেদনের অফিস হলো যেটা অফিস অফ দ্য রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, এই অফিস এই আমাদের বাংলাদেশের কোম্পানিগুলোকে রেজিস্ট্রেশন দিয়ে থাকে এবং যথারীতি নিয়মকানুন মেনেই 1994 সালে কোম্পানি আইনের ফর্ম বা রুলস রেগুলেশন মেনেই একটা কোম্পানি সরকারের কাছে আবেদন করেছে আমার কোম্পানিটিকে সরকারি করা হোক, অর্থাৎ আমার কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ, একটা শেয়ার দাম কয় টাকা পড়বে সব বিস্তারিত আমাকে জানাই দেওয়া হোক, আমাকে রেজিস্ট্রিভুক্ত করা হোক। রেজিস্ট্রেশন পেয়ে গেলে স্বাভাবিকভাবে সবাই খুশি হয়, রেজিস্ট্রেশন পেয়ে আবেদন করেছিল খুশি হয়েছে তারা, কারণ তারা অধিভুক্তি পেয়ে গেছে, অর্থাৎ কোম্পানিটা সরকার রেজিস্ট্রিভুক্ত হয়ে গেছে, যেন তারা খুব খুশি হয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এবার আমরা তুহা কোম্পানি লিমিটেড এর সমস্যা এবং তার সমাধান করব, এটাই হলো আমাদের মেন। তুহা কোম্পানি লিমিটেড এর প্রতিটি 50 টাকা মূল্যের 30,000 শেয়ারে বিভক্ত 15,00,000 টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো, অর্থাৎ এই তুহা কোম্পানি লিমিটেড সরকারের কাছে যখন রেজিস্ট্রেশন করেছিল যে আমার কোম্পানিটিকে নিবন্ধনভুক্ত করা হোক, নিবন্ধন দেওয়া হোক, তখন সরকার তাকে নিবন্ধন দেওয়ার সঙ্গে বলে দিয়েছে যে আপনার কোম্পানির একটা শেয়ারের দাম 50 টাকা এবং আপনি 30,000 শেয়ার সর্বোচ্চ রাখতে পারবেন, অর্থাৎ এই 30,000 শেয়ারকে 50 টাকাতে গুণ করে 15,00,000 টাকা হবে, আপনি অনুমোদিত মূলধন বাবদ 15,00,000 টাকা সর্বোচ্চ রাখতে পারবেন, এই হলো তথ্য। এরপরে কোম্পানি তারপরে মূলধন সংগ্রহের জন্য টাকা পয়সা যখন প্রয়োজন পড়ে তখন এই 30,000 শেয়ারের ভিতর থেকে কোম্পানি ইচ্ছা করলে 30,000 শেয়ারই বাজারে বিক্রি করতে পারে, তার চেয়ে কমও করতে পারে। এবার কোম্পানি চলতি বছর প্রতিটি 5 টাকা অধিহারে 25,000 শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত হয়। তাহলে কোম্পানি
এর একটা শেয়ারের দাম 50 টাকা, সে 5 টাকা অধিহারে বিক্রি করতেছে, অর্থাৎ 50 টাকা শেয়ার বাজারে বিক্রি করতেছে 55 টাকায়, তাহলে 5 টাকা তার লাভ বা অধিহার, এটা মূলধন জাতীয় আয় বা লাভ বা মুনাফা, মূলধন জাতীয় প্রাপ্তি। এবার 25,000-30,000 শেয়ার তার কোম্পানিতে আছে, 25,000 শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং নিম্নোক্ত লেনদেন গুলো সংগঠিত হয়। কি কি লেনদেন করেছে? অটোবি ফার্নিচার এর নিকট থেকে 2,75,000 টাকা মূল্যের আসবাবপত্র ক্রয় করে 5,000 শেয়ার বিলি করে, অর্থাৎ অটোবি ফার্নিচার্স কে 5,000 শেয়ার দিয়েছে, বিনিময়ে 2,75,000 টাকার আসবাবপত্র নিয়ে নিয়েছে। জনগণের নিকট থেকে 14,000 শেয়ারের আবেদন পত্র পাওয়া যায়। আবেদনকারীদের মধ্যে শেয়ার বন্টন করা হয়, যথারীতি শেয়ার গুলো বন্টন করে দেয়। দায়ী গ্রাহকের কমিশন প্রদান করা হয় 35,000 টাকা। এটাও তোমাদের কাছে একটা নতুন কথা। একটা হলো অটোবি ফার্নিচারের নিকট থেকে 2,75,000 টাকা মূল্যে একটা আসবাবপত্র ক্রয় করে 5,000 শেয়ার বিলি করেছে, অর্থাৎ শেয়ারের বিনিময়ে সম্পত্তি ক্রয় করেছে, এইটা একটা বিষয়। আর দায় গ্রাহকের কমিশন প্রদান করা হয়েছে 35,000 টাকা, এটা একটা নতুন বিষয়। ইহা ছাড়াও কোম্পানির উদ্যোক্তাদের মধ্যে 5,000 শেয়ার বিনামূল্যে ইস্যু করা হয়, এটাও কিন্তু একটা নতুন কথা। শেয়ার ইস্যু অঙ্গের মধ্যে খুব কম আইটেমের মধ্যে, খুব কম অঙ্গের মধ্যে এই আইটেমটা দেওয়া হয়। আমি যে আইটেমটা আজকে তোমাদেরকে দেখাবো এই লাস্ট আইটেমটা। ইহা ছাড়াও কোম্পানির উদ্যোক্তাদের মধ্যে 50,000 শেয়ার বিনামূল্যে ইস্যু করা হয়। করণীয়তে বলছে কোম্পানির বিলিকৃত শেয়ারের মূলধনের পরিমাণ নির্ণয় করো, বিলিকৃত শেয়ারের মূলধনের পরিমাণ নির্ণয় করো, কোম্পানির হিসাব বইতে প্রয়োজনে জাবেদ দাখিলা দেখাও, কোম্পানির হিসাব বইতে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। আসলে তোমাদের মূল কাজ হলো প্রয়োজনে জাবেদ দাখিলা একটা খতিয়ান আর্থিক অবস্থার বিবরণী। আমরা খ নাম্বার থেকেই সমাধান করার চেষ্টা করব। আসলে এটা ক নাম্বার না, এটা খ নাম্বার। আমরা জাবেদ দাখিলাতে চলে গেছি। আমরা অটোবি ফার্নিচারের কাছ থেকে আসবাবপত্র ক্রয় করেছিলাম 2,75,000 টাকা, বিনিময়ে শেয়ার দিয়েছি কত টাকা? 5,000 শেয়ার দিয়েছি, 55,000 টাকা, 2,75,000 টাকা, অর্থাৎ আসবাবপত্র ডেবিট, অটোবি ফার্নিচার্স ক্রেডিট, 2,75,000 টাকা, 2,75,000 টাকা ধারে আসবাবপত্র ক্রয় হিসাব ভুক্ত করা হলো। এবার অটোবি ফার্নিচার্স কে আমরা যেহেতু শেয়ার দিয়ে দিছি, তাহলে অটোবি ফার্নিচার্স আমার কাছে টাকা পায় না। অটোবি ফার্নিচার্স ডেবিট 2,75,000 টাকা, শেয়ার মূলধন ক্রেডিট, মূলধন ক্রেডিট হবে 5,000 শেয়ার 50 টাকা করে, 2,50,000 টাকা, আর শেয়ার অধিহার 5,000 × 5 এলো 25,000 টাকা। আসবাবপত্রের মূল্য বাবদ প্রতিটি 55 টাকা ধরে 5,000 শেয়ার বিলি করা হলো। অটোবি ফার্নিচার আমরা 5,000 শেয়ার দিয়ে দিয়েছি। পরবর্তীতে 14,000 শেয়ার আবেদন পত্র পাওয়া গেছে, এটা বলা আছে ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট 14,000 × 55, এই 7,77,000, 7,77,000 টাকা প্রতিটি 55 টাকা ধরে 14,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। এবার আবেদন গৃহীত আবেদনের টাকা শেয়ার মূলধন স্থানান্তর করার জন্য আবেদন, শেয়ার আবেদন ডেবিট 14,000 × 55, 7,70,000 টাকা শেয়ার মূলধন ক্রেডিট 14,000 × 50, 7,00,000 টাকা শেয়ার অধিহার ক্রেডিট 14,000 × 5, 70,000 টাকা প্রতিটি 55 টাকা ধরে 14,000 শেয়ারের আবেদনের টাকা শেয়ার মূলধন ও শেয়ার অধিকার হিসেবে স্থানান্তর করা হলো। এই জাবেদা কয়টা? সবই আমার পুরাতন জাবেদা। এবার এই জাবেদাটা নতুন, দায় গ্রাহকের কমিশন 35,000 টাকা প্রদান করা হলো। দায় গ্রাহকের কমিশন হলো খরচ, দায় গ্রাহকের কমিশন ডেবিট ব্যাংক ক্রেডিট 35,000 টাকা, 35,000 টাকা ব্রেকেটে ব্যাখ্যা লিখতে হবে, দায় গ্রাহকের কমিশন প্রদান করা হলো। এবার আর একটা জাবেদা নতুন আছে, যেটা আমি তোমাদের বলেছিলাম যে খুব কম অঙ্কেই এই কথাটা লেখা থাকে, এই সেই কথাটা। ইহা ছাড়াও কোম্পানির উদ্যোক্তাদের মধ্যে 5,000 শেয়ার বিনামূল্যে ইস্যু করা হয়, এই কথাটা। 5,000 শেয়ার বিনামূল্যে ইস্যু করেছে, বিনামূল্যে যখন ইস্যু করা হয় তখন কিন্তু বিজ্ঞাপন প্রদান করা হয়। আর এখানে শেয়ার যখন বিনামূল্যে দিয়েছে তখন বুঝতে হবে যে সম্পত্তি দিয়েছে, তাহলে যদি আমি পণ্য দিতাম তাহলে বিজ্ঞাপন হইতো, যেহেতু আমি শেয়ার হলো আমার সম্পদ, সম্পদ দিয়ে দিয়েছি তাহলে আমার কোম্পানির সুনামের মূল্য বৃদ্ধি পেয়েছে। এই জন্য সুনাম ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট শেয়ার অধিহার ক্রেডিট, সুনাম ডেবিট 5,000 × 55, তাহলে 2,75,000 টাকা, শেয়ার মূলধন ক্রেডিট 5,000 × 50, 2,50,000 টাকা, শেয়ার অধিহার ক্রেডিট এই 5,000 × 5, এখানে 25,000 টাকা হবে। এই 25,000 টাকা উঠানো হয়নি, 25,000 টাকা তোমরা এখানে দিয়ে দিবে। জার্নাল শেষ, এই জার্নালটা কিন্তু একদমই নতুন, মাথায় রেখো এই জার্নালটা একদম নতুন, ব্যাখ্যাও লেখা হয়নি, ব্যাখ্যাটা লিখে দেবো। যে ইহা ছাড়াও
ওই যে শেয়ার তোমার কি করা হয়েছে বিনামূল্যে উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে সেটাই লিখে দিবা। এবার আমরা ব্যাংকের খতিয়ানটা করি। ব্যাংকের খতিয়ান যে জাবেদার মধ্যে ব্যাংক আছে সেই জাবেদার থেকে টাকাগুলো আসবে, ব্যাংক এর মধ্যে কোন ব্যাংকের কোন জাবেদার মধ্যে ব্যাংক আছে, মাত্র জাবেদার মধ্যে এই একটা ব্যাংক আছে আর এই একটা ব্যাংক আছে, একটা ব্যাংক দেখো ডেবিট দিকে আছে 7,70,000 টাকা আর একটা ব্যাংক ক্রেডিট দিকে আছে 35,000 টাকা, এই দুইটা আমার কি করতে হবে জাবেদার খতিয়ানের ভিতরে অন্তর্ভুক্ত, এটা আছে ডেবিট দিকে এটা আছে একটা আছে ডেবিট আর একটা আছে ক্রেডিট, আমরা ওই শেয়ার আবেদন বিপরীত নাম লিখে ডেবিট দিকে টাকা ডেবিট দিকে লিখে দিলাম, এটা ব্যালেন্সেও ডেবিট দিকে ঢুকবে। আবার দ্বিতীয়টা শেয়ার আবেদন লিখে টাকাটা আছে ক্রেডিট দিকে, আমরা ক্রেডিট দিকে প্রবেশ করালাম, উদ্বৃত্তের ঘরে যেহেতু ডেবিট দিকে ব্যালেন্স আছে আর এটা ক্রেডিট দিকে হলো তাহলে 7,70,000 টাকাতে 35,000 টাকা বিয়োগ করলে 7,35,000 টাকা থাকলো আমার উদ্বৃত্ত। তাহলে আমাদের ব্যাংকের খতিয়ান শেষ হয়ে গেল, জার্নাল শেষ করলাম, ব্যাংকের খতিয়ান শেষ করলাম। এবার আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব তোহা কোম্পানির। প্রথমে আমরা এই যে সম্পত্তি সমূহ হেডলাইন দেব, অর্থাৎ তোহা কোম্পানির যতগুলো সম্পদ আছে সেই সম্পদগুলো একটা একটা করে লিখতে হবে। আমরা যেহেতু কোম্পানি আইনের অঙ্গ করতেছি 1994 সালের কোম্পানি আইনের অধীনে 185 ধারার 11 নং তফসিল মোতাবেক আমরা অঙ্ক করতেছি, তাহলে আমাকে এই আর্থিক অবস্থার বিবরণীর ফরম্যাট এটাই অনুসরণ করতে হবে। আর কেউ যদি না পাও কিছু করার নাই, তবে এইটা অনুসরণ করে যারা অঙ্ক না করবা তারা নাম্বার কম পাবা, আর এই ফরম্যাট অনুসরণ করে যারা অঙ্ক করবা তারা ফুল নাম্বার পাবা, চারের মধ্যে চারই পাবা। প্রথমে লিখতে হবে তোমাকে স্থায়ী সম্পদ, অর্থাৎ তোমার এই অঙ্কের মধ্যে স্থায়ী সম্পদ কি কি আছে। দেখো সুনাম আছে 2,75,000 টাকা, ওই যে উদ্যোক্তার মধ্যে শেয়ার বিনিময়ে শেয়ার আমরা বিনামূল্যে বিতরণ করেছিলাম, আমার সুনাম সৃষ্টি হয়েছে, সুনাম গুডউইল, ইংরেজি গুডউইল ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট ফর এ কোম্পানি অর এ ফার্ম, একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠানের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সুনাম, অর্থাৎ পুরাতন খরিদ্দার পুরাতন স্থানে ফিরে আসার নামই হলো সুনাম, পুরাতন খরিদ্দার পুরাতন স্থানে ফিরে আসার নামই সুনাম। আমার সুনাম সৃষ্টি করতে যথেষ্ট পরিশ্রম করতে হয়, এই সুনাম নিয়ে একটা গুডউইল ভ্যালুয়েশন মাস্টার্সে একটা অধ্যায় আছে, আসলে পুরো অধ্যায়ের আলোচনা তো এখানে করা সম্ভব না, তবে মাথায় রাখবা সুনাম হলো কারবারের সবচেয়ে মূল্যবান সম্পদ এবং স্থায়ী সম্পদের মধ্যে প্রথমে তাকে প্রবেশ করাইতে হয় দেখাইতে হয়, এই যে স্থায়ী সম্পদের মধ্যে প্রথমে সুনাম, তারপরে আসবাবপত্র, এই দুটাই এইখানে স্থায়ী সম্পদ হিসেবে আছে। তারপর হেডলাইন দিতে হয় বিনিয়োগ, বিনিয়োগের মধ্যে 10% বিনিয়োগ লেখা থাকে টাকার মধ্যে, এই অঙ্কে আসলে আমি লিখে দিয়েছি কিন্তু টাকা নেই, এই যে আমি ডট ডট টাকা দিয়েছি 0 টাকা। এরপরে হেডলাইন দিতে হয় চলতি সম্পদ, আমার চলতি সম্পদের মধ্যে একটা আছে এই অঙ্কে ব্যাংক ব্যালেন্স, ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা ব্যাংক চলতি 7,35,000 টাকা, যেটা আমরা একটু আগে যে লাজারটা করেছি, এই যে ব্যাংকের ক্ষতি আনে আমরা পেয়েছি কত 7,35,000 টাকা, এটাই হলো আমার চলতি সম্পদ এই 7,35,000 টাকা। আর অসমন্বিত ব্যয়, 4 নম্বর হেডলাইন হলো অসমন্বিত ব্যয়, এর মধ্যে হলো দায়ী গ্রাহকের কমিশন 35,000 টাকা। এবার আমরা এই 2,75,000, 2,75,000, 0,7,35,000 আর এই 35,000, এই টাকাটি যোগ করলে 13,20,000 টাকা, অর্থাৎ মোট সম্পত্তি পেয়ে গেলাম আমরা 13,20,000 টাকা। তাহলে আমরা জানি মোট সম্পত্তির যোগফল সমান হলো শেয়ার মালিকদের স্বত্ব ও দায়। তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠে আমাদের অঙ্কের অবশ্যই অংশ আছে, এই যে হেডলাইন শেয়ার মালিকদের স্বত্ব ও দায় সমূহ, শেয়ার মালিকদের স্বত্ব ও দায় সমূহ এটা হেডলাইন দিলাম। এবার শেয়ার মালিকদের স্বত্বের অংশ কাজ করুন, এর মধ্যে প্রথম অংশ হলো শেয়ার মূলধন, শেয়ার মূলধনের শ্রেণী বিভাগ আছে 5টি, এই প্রথমে লিখতে হবে অনুমোদিত মূলধন, প্রতিটি 50 টাকা মূল্যের 30,000 শেয়ারের মূল্য, এটা ডাকের প্রথম লাইনে বলা আছে, সেখান থেকে আমরা দিলাম 15,00,000 টাকা, দুইটা অঙ্কে বন্ধ করে দিতে হয়। এরপরে এই অঙ্কে ইস্যুকৃত বিলিকৃত একসাথে লিখতে পারতেছি না, কারণ ইস্যু করছে 25,000 শেয়ার, জনগণের নিকট বিক্রি করতে বলছিল 25,000 শেয়ার, জনগণের মধ্যে আমরা বিলি করতে পারছি 24,000 শেয়ার, এই জন্য ইস্যুকৃত আর বিলিকৃত এক হতে পারে না, ইস্যুকৃত মূলধন লিখে আলাদা লিখছি, প্রতিটি 50 টাকা মূল্যের 25,000 শেয়ারের মূল্য, এই 12,50,000 টাকা। এরপরে বিলিকৃত তলবকৃত মূলধন একসাথে লিখেছি, দুইটা একসাথে লিখেছি, আলাদা আলাদা লিখতে পারবো, প্রতিটি 50 টাকা মূল্যের 24,000 শেয়ারের মূল্য, এবার হলো 24,000, এই 12,00,000 টাকা, দুইটা অঙ্কে বন্ধ করে দিতে হয়। এরপরে হেডলাইন হলো আদায়কৃত মূলধন, আদায়কৃত মূলধনের মধ্যে প্রতিটি 50 টাকা মূল্যের 24,000 শেয়ারের মূল্য 12,00,000 টাকা, এটার থেকে আমরা যদি কোনো অঙ্কে বকেয়া তলব থাকে তাহলে বাদ বকেয়া তলব লিখে বাদ দিতে হয় টাকাটা, এই 12,00,000 টাকা নামলো এখন ফলাফল। এরপরে হেডলাইন দিতে হয় আমাকে অঙ্কের যথারীতি শেয়ার মূলধন একটা হেডলাইন গেল, এরপরে হেডলাইন হবে সঞ্চিত উদ্বৃত্ত,
এই সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে এই অঙ্কের আইটেম আছে শেয়ার অধিহার। শেয়ার অধিহারের টাকা আছে তিনটা, 25,000 টাকা প্রথম আছে, 70,000 টাকা আছে, তারপরে হলো 25,000 টাকা আরেকটা আছে। আমরা যদি ব্যাক করে একটু দেখে আসি, আবার তোমরা বলতে পারো কোথায় পাইলাম টাকাটা। প্রথম এই জাবেদার মধ্যে দেখো এই 25,000 টাকা, এটা গেল একটা। এরপরে দেখো আমরা এই জাবেদার মধ্যে আছে এইখানে আছে 70,000 টাকা, তাহলে 70,000 আর 25,000 তাহলে 95,000 টাকা। এবার দেখো এরপরে লাস্ট জাবেদার এই 5,000 এর 5 দেখুন বলে এখানে 25,000 টাকা হতো, আমার এখানে লিখতে ভুলে গেছিলাম, হয়তো বা গুণফলটা উঠাই নেই, তাহলে এখানে হলো 25,000 টাকা। এই জন্য দেখো আমি শেয়ার দেওয়ার লিখে ব্রেকেটে সুন্দর করে লিখে দিছি কোন কোন টাকাটা অ্যামাউন্ট আছে। আমরা শেয়ার দেওয়ার 25,000, 70,000, 25,000 যোগ করলে 1,20,000 টাকা, বুঝতে পারছি আমরা তিন জায়গার থেকে আসছে। এবার সঞ্চিত উদ্বৃত্ত গেল, শেয়ার মূলধন গেল, এরপর আছে দীর্ঘমেয়াদি ঋণ। এই দীর্ঘমেয়াদি ঋণ এর মধ্যে ঋণপত্র, কর্জ, বন্ধক ঋণ ইত্যাদি নামে আইটেম গুলো যায়, কিন্তু এই অঙ্কে নেই, এই জন্য শূন্য শূন্য দিয়েছি, কিন্তু ফরম্যাট তোমাকে অনুসরণ করতে হবে। এরপর হলো চলতি দায়। এখন চলতি দায়ের মধ্যে প্রদ হিসাব, আরো বকেয়া ঋণের সুদ, বকেয়া বেতন, ব্যাংক জমাতিরিক্ত, এগুলো থাকলে থাকতে পারে, তাহলে সেই টাকাগুলো এখানে দিলে তাহলে চলতি দায়ের পরিমাণটা ঢুকে পড়বে। এরপরে সবটি যোগ করলে কি কি, শেয়ার মূলধন আর সঞ্চিত উদ্বৃত্ত, দীর্ঘমেয়াদী দায় আর চলতি দায় যোগ করলে 13,20,000 টাকা হলো। এই মোট শেয়ার মালিকদের স্বত্ব ও দায় 13,20,000 টাকা, অর্থাৎ আমরা মোট সম্পত্তির যোগফলের সমান পাইলাম শেয়ার মালিকদের স্বত্ব ও দায় এর পরিমাণ। তাহলে আমরা মোটামুটি এই অঙ্কের যে সমস্যাটা ছিল, সবচেয়ে এখানে নতুনত্ব যে বিষয়টা সেটা হলো আমরা বিনামূল্যে শেয়ার হোল্ডারদের মধ্যে বা উদ্যোক্তাদের মধ্যে আমরা শেয়ার বিলি করছি, বিনিময় শেয়ার বিতরণ করেছিলাম, এই সেই জাবেদাটা বিনামূল্যে শেয়ার বিতরণ করলে সুনাম ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। অধিয়ার ছিল দেখে শেয়ার অধিয়ার ক্রেডিট করেছি, অধিয়ার না থাকলে সুনাম ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। অর্থাৎ বিনামূল্যে উদ্যোক্তাদের মধ্যে যদি শেয়ার বিনিয়োগ বিলি করা হয়, ইস্যু করা হয়, এই দেখো এই লাইনটা, এছাড়াও কোম্পানির উদ্যোক্তাদের মধ্যে 5,000 শেয়ার বিনামূল্যে ইস্যু করা হয়, এই লাইনটা তোমরা একটু ভালো করে বারবার পড়বা, এবং এটার জাবেদাটা কি সুনাম ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। অধিয়ার থাকলে শেয়ার অধিয়ার ক্রেডিট, কোন অঙ্কে যদি ওভার থাকে তাহলে শেয়ার ওভার ডেবিট হবে। তবে সুনামের এই শেয়ার যখন বিনামূল্যে বিতরণ করবে, ইস্যু করবে উদ্যোক্তাদের মধ্যে, মূল জাবেদা হলো সুনাম ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। আমরা কিন্তু এই জাবেদাটাই দিয়েছি, এই যে লাস্ট যে জাবেদাটা, এই জাবেদাটা আমরা যদি একটু দেখি ভালো করে, সুনাম ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, এটার বিস্তারিত দু একবার দেখাইলাম। এরপরে এটার কি কাজ, আমরা এখানে যে কাজটি করলাম সেই কাজের ফলে আমার সুনাম যাবে স্থায়ী সম্পত্তির মধ্যে সর্বপ্রথমে, এই যে সুনাম সর্বপ্রথমে যাবে স্থায়ী সম্পত্তির মধ্যে, এই 2,75,000 টাকা এখানে চলে আসলো। আসবাবপত্র কিন্তু আমি উপরে দিতে পারবো না, যদি কোন অঙ্কে সুনাম থাকে, যৌথ মজুরি কোম্পানি 1994 সালের আইনের অধীনে যখন তোমরা কখনো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করবা, স্থায়ী সম্পত্তির মধ্যে যদি সুনাম থাকে তোমার ডাকের মধ্যে, তাহলে সুনামকে সর্বপ্রথম দেখাইতে হবে, মাথায় রেখো, তা নাহলে কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটবে এবং সেক্ষেত্রে তোমাকে নাম্বার কম দেওয়া হতে পারে। তাহলে সুনাম প্রথম দিলাম, আসবাবপত্র দিলাম, তারপরে বিনিয়োগের কাজ করলাম, চলতি সম্পত্তির কাজ করলাম, অসমনিকৃত ব্যয়ের কাজ করলাম, মোট সম্পত্তি বেরোলো 13,20,000 টাকা। এই মোট সম্পত্তির যোগফলে সমান হবে আমার শেয়ার মালিকদের স্বত্ব ও দায় সমূহ। এর কারণ এর মধ্যে আমার শেয়ার মূলধন 1 নম্বর, 2 নম্বর হেডলাইন হলো সঞ্চিত উদ্বৃত্ত, 3 নম্বর হেডলাইন হলো দীর্ঘমেয়াদী দায়, আর 4 নম্বর হলো চলতি দায়। এইভাবে আমার একটা অঙ্কের এই শেয়ার মূলধনের প্রত্যেকটা অঙ্কের মধ্যেই আমার কোম্পানি আইন 1994-এর বিধিবিধান প্রয়োগ করে আর্থিক অবস্থার বিবরণীটা প্রয়োগ করতে প্রস্তুত করতে হবে। আর ডাকটা তোমরা খুব গুরুত্ব সহকারে আগে পড়ে নিবা, দেখবা তোমার ডাকের মধ্যে কি কি আইটেম আছে। একটা ডাক সম্পূর্ণভাবে সুস্থভাবে ভালোভাবে বুঝে না যদি পড়ো, না বুঝে যদি পড়ো আর অঙ্ক শুরু করো আন্দাজে, তাহলে সেই ক্ষেত্রে অঙ্কের মধ্যে তোমাদের ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। তাই আমার রিকোয়েস্ট, অঙ্ক শুরু করার আগে ডাকের লাইনগুলা, ডাকের মধ্যে যে লাইনটা আছে, লাইনগুলো প্রয়োজনে আন্ডারলাইন করে দেখবা যে আমার কোথায় কি থাকলো ডাকের মধ্যে, নতুনত্ব কোনো তথ্য আছে কিনা, সেই অনুযায়ী তুমি অঙ্কের সমাধানটা শুরু করবা। তাহলে আজকে আমাদের এই ষষ্ঠ বা সপ্তম ক্লাসে
যে সমস্যাটি আমরা সামনে নিয়ে আসছিলাম সেই সমস্যাটার আমরা পুরো সমাধান করে ফেলছি, আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ।